করে জানাবে কি করলে আশা ঠিক হবে। এই তো বলে যাবে শোনে মা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখন গুড মর্নিং তোমাদের সবাইকে বলি, কারণ সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করেছি। আজকে সারাটা দিন কি করি না করি সেটা তোমরা দেখতেই পারবে। আর অনেকদিন হয়ে গেছে ঘরের মধ্যে আটকে আছি, পুরো বন্দি বলতে পারো তোমরা। আমার মেয়েরও ভালো লাগছে না, মেয়েও বায়না করছিল, বলছিল মাম্মা ওই বাড়িতে চলো, ঠাম্মি দাদানে কাকাই ওরা আছে ওখানে চলো। এবার তারপরে আমি ভাবলাম তাহলে নিয়েই যাই ওকে, একটুখানি বেছিয়ে বুঝি বাইকে করে টুকরে চলে যেতে পারবো। আর কাছাকাছি আছে, বেশি দূরেও নাই। তো আমি এখন তো চা করলাম, আর কালকে রাতে না বেসিনটা ক্লিন করতে পারিনি, এখন ভাবছি বেসিনটা পটাপট করে ক্লিন করে নেবো। তো তোমরা দেখতে থাকো, আর আমরা যাবো ওই বাড়িতে বললামই তোমাদেরকে, তো ঝটপট কাজগুলো করতে হবে। তো চলো ধুয়ে নিলাম। আমি এমনি জাস্ট যেটা দিয়ে আমি বাসন মাজি ভিম বার সাবান, সেটা দিয়েই আমি বেসিনটা ক্লিন করে নিই। আমি রোজের তো রোজই করে দিই, তাতে নোংরাটা কম হয়। আর বেশি নোংরা হয়ে গেলে না তখন পরিষ্কার করতে কেমন হয় প্রবলেম হয়। এমনি ক্লিনই আছে বেসিন, আর এগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে কালার। মনে হচ্ছে রান্না বান্নার পর কাজ করার পর আমি রোজ একবার করে এগুলো সব ক্লিন করে নিই, তাতে আমারই কষ্ট হলে তোমাদেরকে আমি দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কাজকর্মের পর রান্না বান্নার পর কি করে আমি আমার গ্যাস স্টোভের এই কিচেনটা ক্লিন করি। সেটা একদিন আমি সেটা শুধু ওই ভিডিওটার জন্যই করবো, করে তোমাদের সাথে শেয়ার করবো। হয়ে উঠছে না বলে করতে পারছি না, আমি একদিন সকাল করে করবো সেটা তোমরা দেখতে পাবে। তো চলো, মোটামুটি আমার মেশিন কিন্তু হয়েই গেল কমপ্লিট, তোমরা দেখতেই পেলে। তো চলো বন্ধুরা, আমার মেশিন কিন্তু করা হয়ে গেল কমপ্লিট। তো দেখি মেয়েকে তুলতে হবে, মেয়ে ওখানে ঘুমাচ্ছে, বিছানা চিনা তুলবো, ঘরটার গুলো ক্লিন করবো। তো চলো। তো বন্ধুরা, তোমাদের সাথে তো তোমরা জানোই আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, সেটা ভালো হোক খারাপ হোক যা কিছু হোক না কেন। তো কালকে দেখো আমার হাজবেন্ড বাজারে গেছিলো, বাজার থেকে ফেরার সময় ওখানে তো জানো ফুল গাছ টুল গাছ সব বিক্রি হয়, ফেরার সময় তো দেখো এই গাছটা নিয়ে এসছে। এটা হচ্ছে মানে গাঁদা ফুল গাছ, তাই না? ছোট মানে ওয়ান টাইপ অফ গাঁদা ফুল গাছ মনে হয়। তো আমার কাছে টপ নেই, এখান থেকে টপ গেলেই আমি কিনে নেবো। আর আমার মেয়ে তো খুবই খুশি হয়েছে এটা দেখে, দুটো ফুলও ফুটে আছে তোমরা দেখে বুঝতেই পারছো, আর এখানে কুড়িও আছে। আঙুলি দেখাতে নেই, আমি দেখাতে পারছি না, এরকম কুড়ি আছে এখানে 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 কুড়ি আছে। তো আমার তো খুবই ভালো লাগে ফুল গাছ, আমার মেয়েরও খুব পছন্দ। এবার আমার মেয়ে তো খুবই আনন্দ পেয়েছে, রীতিমতো এটা দেখে লাফালাফি শুরু করে দিয়েছে। এই দেখো, আমার কাছে যেহেতু টপ নেই আমি আপাতত এর মধ্যে রেখেছি, ঝুড়িটার মধ্যে বসিয়ে রেখেছি, টপ কিনে নেব খুব শিগগিরই, যখনই দেখতে পাবো কোথাও থেকে আমি টপটা কিনে নেব, কিনে তারপরে ভালো করে সেট করবো। আর আমার কাছে মাটিও নেই, সত্যি কথা বলতে মাটি নেই, টপ কিনবো মাটিও কিনতে হবে। এবার কিনে তারপরে এই ফুল গাছটা লাগাবো। আর এই গাছটা না বাপ্পা যখন আনছিল তো বাইকে করে আসছিলো, আসতে গিয়ে একটুখানি এই জায়গাটা ভেঙে গেছে, ভেঙে গেছে বলতে এই দুদিক এই পাশটা থেকে একটু খুলে ঝুলে পড়েছিল গাছটা। তো কালকে রাত্রেবেলা আবার তিনজন মিলে বসে আমরা এটাকে ঠিক করেছি, দেখো সুতো ফুতো দিয়ে বেঁধে বেঁধে সব ঠিক করেছি। আর এটাতে জলও দিয়েছি, আজকে আর জল দেবো না কেন দেখছি মাটিটা নরমই আছে, মাটি নরম আর ভেজে ভেজে থাকলে আজকে ওয়েদারটাও তো পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার চলে এসছে, বৃষ্টিও হয়েছে কালকে, একটু হালকা হালকা ঝড়ও হয়েছে। তো আজকে আর জল দেবো না গাছটাতে, তার কারণ পুরো মাটিটা ভেজা ভেজাই রয়েছে, বৃষ্টির জল পেয়েছে। তো তোমাদের কিরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর এই এই গাছটা ফুল তো ফুটছেই না, অনেকদিন হয়ে গেছে, আমার মেয়ে জানতো না,
কুড়ি হয়েছিল, ভর্তি কুড়ি হয়েছিল। আমার মেয়ে ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বদমাইশি করেছে। হ্যাঁ, তো এখন ফুল ফুটছে না, আমাকে জল দিচ্ছি রোজ, আজকে দিতে হবে না। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কি করলে আসলে ঠিক হবে। দেখো আজকে বাড়ির ওয়েদারটা কি সুন্দর। তোমরা জানো আমার এখানে বসে থাকতে ভালো লাগে, এখানে দাঁড়াতে ভালো লাগে। পুরো মেঘলা মেঘলা ওয়েদারটা কি সুন্দর লাগছে না, রোদ নেই আজকে, আবার ঠান্ডা ঠান্ডা পড়েছে। বেশ, এই দুদিন গরম গরম ছিল, খুব ঠান্ডা না আবার হালকা ঠান্ডা। বেশ, বন্ধুরা চলো মেয়েকে ডাকি, আবার মেয়েকে তুলে বিছানা টিছানা গুছাই, ক্লিন করি তাড়াতাড়ি করে। তো চলো, তো চলো বন্ধুরা মেয়েকে ডাকি এবার। মামা, সোনামা, সোনামা, এই তো উঠে পড়েছে আমার সোনামা, ওলে বাবা রে, চলো গুড মর্নিং। ফ্রেন্ডদেরকে গুড মর্নিং বলো জোরে। তুমি কি একটু বাইরে বাইরে বেরোবে, বেরু বেরু যাবে, বেরু বেরু বলতে একটু ঠাম্মি দাদানের কাছে যাবে, দীপ ভাইয়ের কাছে যাবে একটু? তো চলে ঝটপট রেডি হয় না, ব্রাশ করো, ঝটপট সব করো, তাড়াতাড়ি যাবো আমরা। হ্যাঁ, আজকে বলো খুলে দিয়েছে, আমরা যেতে পারবো এবার। তো চলো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমার মেয়ে উঠে পড়েছে, ওকে এখন ব্রাশ করিয়ে নি, ঝটপট ঝটপট করে স্নান করিয়ে নি, সব রেডি করে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি মেয়েকে ঘুম থেকে তুললাম, কিন্তু তুলে কোনো লাভ হলো না, আবার শুয়ে শুয়ে লাটকাচ্ছে এখানে। তো ঠিক আছে, ও একটু পরে আবার উঠে পড়বে। আর তো আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদেরকে দিলাম, আর আমি যখন ওই বাড়িতে যাব কি করবো না করবো সেটা আমি তোমাদের পার্ট টুতে তোমরা দেখতে পারবে নেক্সট ভিডিওতে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর প্রচুর প্রচুর কমেন্ট করবে, আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। তো আজকের মতো টাটা।